হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব মজার রসায়ন অ্যাপ নিয়ে। তো এখানে আপনি রসায়ন সম্বন্ধে যে সকল বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। অ্যাপটি আপনি যখন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে রসায়নের রস এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে আপনি অ্যাপের ভিতরের ইন্টারফেসে যেতে পারবেন এবং এখানে রসায়নের যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে প্রথমে রয়েছে রসায়ন কী, তারপর রয়েছে জারণ বিজারণ মনে রাখার টেকনিক, অ্যালকিনের বিক্রিয়া মনে রাখার কৌশল, লবণ সেতুর কাজ মনে রাখার টেকনিক। তো যাই হোক, এরপর রয়েছে হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ মনে রাখার কৌশল, কিছু পলিনিউক্লিয়ার যৌগ, তারপর হচ্ছে ক্লোরিন এর সব ব্যবহার মনে রাখার টেকনিক, কোন ফলে কোন অ্যাসিড, পর্যায় সারণী মনে রাখার কৌশল, ইলেকট্রন আকর্ষী বিকারক, আয়রন এর আকরিক সমূহের নাম মনে রাখার ছন্দ, তারপর হচ্ছে ক্ষারধর্মী অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম মনে রাখার ছন্দ, আবিষ্কার ও আবিষ্কারক, হাকেল নিয়মের পরিবর্তে অ্যারোমেটিক যৌগ বের করার টেকনিক, রসায়নের কিছু বিষয় মনে রাখার ছোট্ট কয়েকটি টিপস, পর্যায় সারণী নির্ণয়, মৌলিক রাশি মনে রাখার টেকনিক, জোনাক পোকার আলোর রাসায়নিক ব্যাখ্যা জেনে রাখা ভালো, তারপর হচ্ছে অ্যাসিডের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে সংজ্ঞা পর্ব, হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখার উৎপত্তি মনে রাখার টেকনিক, ঊর্ধ্বপাতিত পদার্থ মনে রাখার উপায়, সংকেত তথ্য, ক্লাসের নাম ও উদাহরণ মনে রাখার সহজ কৌশল, বিভিন্ন ক্ষেত্রে যৌগের ব্যবহার, রসায়ন পিএইচ নির্ণয়, পর্যায় সারণীর কিছু তথ্য, অস্থায়ী মূল কণিকা মনে রাখার সহজ ছন্দ, উভয়ধর্মী অক্সাইড মনে রাখার উপায়। তো যাই হোক, এখানে রসায়ন কী এই অপশনটিতে টাচ করলে রসায়নের যে প্রাথমিক ধারণা সেটি এখান থেকে জানতে পারবেন। এছাড়াও এরপর রয়েছে জারণ বিজারণ মনে রাখার টেকনিক, এখান থেকে আপনি জারণ বিজারণ মনে রাখার যে ছন্দ রয়েছে এখানে সেই ছন্দ সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং এই ছন্দগুলো যদি আপনি মনে রাখেন তাহলে এখান থেকে আপনি এই টেকনিকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারবেন। তো যাই হোক, টেকনিকগুলো এখানে দেখতে পাচ্ছেন, টেকনিক প্রথম নম্বর টেকনিক হচ্ছে ছন্দ হচ্ছে জাদা বিগ্রহ। তো জাদা এখানে হচ্ছে জারণ দান, বিগ্রহতে হচ্ছে বিজারণ গ্রহণ। তো যাই হোক, এভাবে কিন্তু এখানে তিনটি টেকনিক রয়েছে, এই টেকনিক তিনটি আপনি মনে রাখতে পারবেন। তারপর হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া মনে রাখার কৌশল, এখানে অ্যালকিনের যে বিক্রিয়া রয়েছে সেটি মনে রাখার যে কৌশল, এটি মনে রাখার কৌশলটি হচ্ছে প্রোপোস। তো এখানে প্রোতে হচ্ছে প্রতিস্থাপন এবং পিতে পলিমারকরণ, ওতে ওজনীকরণ, এসে সংযোজন বা জুতো, আর এতে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। তো যাই হোক, এটি এখানে দেখতে পাচ্ছেন প্রোপোস, এই ওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে, এই ওয়ার্ডটি এবং প্রথম যে তিনটি শব্দ প্রো, এটি মিলে হচ্ছে প্রতিস্থাপন, তারপরে প্রতিটি শব্দে এক একটি শব্দ, যেমন পিতে পলিমারকরণ, ওতে ওজনীকরণ এবং এসে সংযোজন, আর এতে ইলেকট্রন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। এরপর রয়েছে লবণ সেতুর কাজ মনে রাখার টেকনিক, এখানে টেকনিকের মধ্যে এটি হচ্ছে সেতু ভেনিস, এখানে লেখা সেতু ভেনিস। তো সেতুতে আপনাকে মনে রাখতে হবে, সেতুতে হচ্ছে লবণ সেতু, আর ভেতে হচ্ছে ভারসাম্য রক্ষা, নীতি নিরপেক্ষতা, আর সতে হচ্ছে সংযোজন রক্ষা। তো যাই হোক, এভাবে যে টেকনিকগুলো রয়েছে এখানে, রসায়নের অনেকগুলো টেকনিক রয়েছে, এই টেকনিকগুলো আপনারা মনে রাখতে পারবেন এবং এখানে সকল টেকনিকগুলো আপনারা পেয়ে যাবেন, প্রায় সকল টেকনিক এখানে রয়েছে। এখানে আপনি যে বিষয়টি সম্বন্ধে জানতে চান জাস্ট সেই বিষয়টিতে টাচ করবেন এবং টাচ করলে এটি ওপেন হবে এবং এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান সেক্ষেত্রে মজার রসায়ন লিখে আপনি সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন।
এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।